আমি 6:30টার সময় আমরা থানা ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পাই যে রোয়াকুলি এখানে একটা ট্রাক দুর্ঘটনা ঘটেছে এবং ড্রাইভার মারা গেছে। এই সংবাদের ভিত্তিতে আমি দ্রুত গতিতে ঘটনাস্থলে আসি, এর সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার ব্রিগেডের সদস্যরাও আসেন। এসে দেখা যায় যে ড্রাইভার আসলে মারা যান নাই, সে ভিতরে মানে অবরুদ্ধ অবস্থায় আছে, আটকাই গেছে। ড্রাইভার আমাদের ফায়ার ব্রিগেডের মানে কর্মীরা তাদেরকে তাকে উদ্ধার করার চেষ্টা করে। আমরা এখানকার আইন শৃঙ্খলা সঠিক রাখছি, আশা করি ড্রাইভারের আশঙ্কামুক্ত অবস্থা আছে, তাকে সুস্থ অবস্থায় ই করা হবে, রেস্কিউ করা হবে বলে আশা করা যাচ্ছে। সকাল 6:30টার দিকে আমরা হচ্ছে আলমডাঙ্গা ফায়ার স্টেশন থেকে সংবাদ পাই যে বন্ডবিল নামক স্থানে একটি গাড়িবাহী 10 চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে। সংবাদ পাওয়ার সাথে সাথে একটু আলমডাঙ্গা ফায়ার স্টেশন থেকে আমাদের একটি ইউনিট এবং চুয়াডাঙ্গা থেকে আমার নেতৃত্বে একটি ইউনিট নিয়ে আমরা বন্ডবিলে আসি এবং এসে এখানে দেখতে পাই যে একটি 10 চাকার বালি বোঝা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে, ফলে সেখানে গাড়ির ড্রাইভার মানে আটকা অবস্থা আছে, খুবই জটিল অবস্থা ছিল। তো সকাল 7টা থেকে এ পর্যন্ত প্রায় 3.5 ঘন্টা আমরা চেষ্টা করে সেখান থেকে সেই আহত ব্যক্তিকে আমরা উদ্ধার করি এবং চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স দ্বারা আমরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে পাঠিয়ে দিয়েছি এবং তিনি কথা বলতেছেন, তিনি ভালো আছেন, সুস্থ আছেন।